বসানো হয়নি কোনো বৈদ্যুতিক খুঁটি, টাঙানো হয়নি তার, তারপরও বিল এসেছে লাখ টাকার ওপরে। সামান্য দিনমজুরের বিদ্যুতের বিল এসেছে 20,000 টাকার বেশি। এরপর মামলা, অনেকে গ্রেপ্তার এড়াতে হয়েছেন এলাকা ছাড়া। টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত এই অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি চেয়েছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন সহকর্মী রুবিল মিয়া, জানাবেন শাহরিয়ার রাজ। 2014 সালে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মৃত আব্দুস সবুরের স্ত্রী শ্যামলা বেগম আবেদন করেন। এর জন্য কোনো রসিদ ছাড়াই 80,000 টাকা দিতে হয়েছে তাকে। এরপর গেল 6 বছরেও কোনো সংযোগ পাননি তিনি, অথচ তার বিল এসেছে 1,13,455 টাকা। কিছুদিন আগে বকেয়া বিল আদায়ে মামলা হয় বৃদ্ধা এই নারীর বিরুদ্ধে। শুধু শ্যামলা বেগম নন, এই এলাকার অসংখ্য মানুষের বিরুদ্ধে ভৌতিক বিল করার অভিযোগ উঠেছে। এই অভিযোগেরও শেষ নেই স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। 80,000 টাকা দিয়েছে মেশিন আমার দেয়নি কে, মিটারও দেয়নি কে, তারপর আপনার খাম্বিও দেয়নি কে, লাইনি দেয়নি, এখন আমার হয়রানি ফেলাইছে, কেস করছে, মামলা করছে আমার নামে। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি যে তারা ইন্টেনশনালি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য এটা তারা করছে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগ নিয়ে অভিযোগের শেষ নেই, সাধারণ মানুষ দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। এ নিয়ে একাধিকবার মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী জনগণের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফরিদপুরের মুক্তিযোদ্ধারা। সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, জেলার সহকারী কমান্ডার আমিনুর রহমান ফরিদ, প্রফেসর মিজানুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। এদিকে বিজয় টিভির সাংবাদিক হত্যা ও সময় টিভির সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের সাথে অংশ নেন পৌর মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল। এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক AHM আহসানুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ময়মনসিংহের মুক্তাগাছার কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটা, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগের বিচার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুভান সরকার সহ অনেকে।